নমস্কার বন্ধুরা, আশা করি তোমরা সকলেই ভালো আছো। আমি পাফিন কিচেন উইথ ব্লগের পাটা। আজ আমি রান্না করব ডুমুরের ঘণ্ট। এই ডুমুরের ঘণ্ট বানানোর জন্য কী কী লাগবে সেটা আমি পরে দেখিয়ে দিচ্ছি। কেটে নিয়ে নেওয়া হয়ে গেছে, পরিষ্কার করে এটুকু ধুয়ে নিয়েছি। এবার এইগুলোকে সিদ্ধ করতে হবে। তার জন্য একটা প্রেশার কুকারের মধ্যে জল দিয়ে আমি এটাকে দুটো সিটি দিয়ে দেব। আমি এবার এই প্রেশার কুকারের মধ্যে অল্প লবণ দিয়ে দেব আর অল্প হলুদ দিয়ে দেব। এটাকে মিশিয়ে নিয়ে আমি গ্যাসে বসিয়ে দেব। ডের ঘন্ট বানাতে লাগছে। আমি এখানে অল্প চিংড়ি মাছ নিয়েছি, দুটো তেজপাতা, টমেটো কুচি, লবণ, হলুদ, চিনি, গরম গোটা গরম মশলা এর মধ্যে আছে, দুটো লবঙ্গ, দারচিনি আর এলাচ, গোটা জিরে, পেঁয়াজ বাটা, আদা বাটা, রসুন বাটা, ওখানে গুঁড়ো, ভাজা জিরে গুঁড়ো, কাঁচা লঙ্কা বাটা, শুকনো লঙ্কা চারটে নিয়েছে। আর নিয়েছি গ্যাসে একটা কড়াই বসিয়ে নিয়েছি। আমার তেলটা তেলও দিয়ে দিয়েছি, তেলটা গরম হয়ে গেছে। এর মধ্যে আমি এবার আলুগুলোকে আমার আলুগুলো ভাজা হয়ে গেছে, এবার এগুলোকে একটু তুলে নেব। আমি এই আলু ভাজা তেলের মধ্যে দিয়ে দিলাম চারটে লঙ্কা চিরা। চারটে এলাচ, আমার পেঁয়াজটা লাল রস হয়ে গেছে, এর মধ্যে দিয়ে দেবো রসুন বাটা, ওর এক চামচ রসুন বাটা, আদার বাটা, ভাজা জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, মশলাটা সবজির পরিমাণের উপরে নির্ভর করে দিতে হবে। এবার একটু জল দেবো, অল্প একটু কাঁচা লঙ্কা বাটা দিয়ে দেবো। আমার মশলা দিয়ে তেল ছেড়ে এসেছে। এবার এর মধ্যে আমি এটাকে দিয়ে দেবো ভাজা চিংড়ি মাছ, ভাজা আলু, এবার এর মধ্যে
আছে আমি এবার উপর দিয়ে একটু গরম মশলা ছড়িয়ে দেব অনেকে এখানে ঘি দিতে পারে এবার মিশিয়ে দেব আমার ডুমুরের ঘন্ট রেডি হয়ে গেছে এবার আমি একটা পাত্রে নামিয়ে নেব গ্যাসটা অফ করে ডুমুরের ঘন্টটাকে নামিয়ে নিয়েছি Thank you.